ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় ভাই এস কে আসগর আলী, তিনি প্রশ্ন করেছেন দুটো। প্রথম প্রশ্ন হলো বেনামাজির সাথে ভাগে কোরবানি দেওয়া প্রসঙ্গে, যে বলছে বেনামাজির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি। দুই নম্বর প্রশ্ন, ইরানের প্রেসিডেন্টের মৃত্যু আমরা কি ধারণা রাখবো, অনেকে এই মৃত্যুকে শহীদী মৃত্যু বলে আখ্যায়িত করেছে, এ সম্পর্কে বলবেন। জাযাকাল্লাহ ভাই। ঘুষখোর সুদখোর এদেরকেও কোরবানিতে রাখা যায়, কেন রাখা যায়, কারণ তার অংশ কবুল হওয়া না হওয়া তার বিষয়ে সম্পৃক্ত, কিন্তু মুসলিম হতে হলে নামাজ লাগবে, অতএব যে মুসলিম না সে তার সাথে কোরবানি দেওয়ার প্রশ্ন নেই। শরীয়তে ইসলাম মধ্যে মোকাল্লাফ তাকেই করা হয় যে শরীয়তে ইসলামের দায়রার ভিতরে রয়েছে। এই জন্য প্রথম প্রশ্নের উত্তর হলো নেগেটিভ, অর্থাৎ বেনামাজির সাথে ভাগ কোরবানি দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে শহীদ তো দূরে থাক, ওকে ওর মৃত্যুতে বড় জোর ইন্নালিল্লাহ পড়া যায়, কাফেরের মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া যায় ওটা মনে করে, কারণ শিয়াকে মুসলিম বলা যায় না, কারণ শিয়ারা রসুলের সাহাবিদেরকে গালিগালাজ করে, আর সুব্বু সাহাবিনের কেবায়ের আর তাকফিরুহুম কুফর, এবং তাদেরকে কাফের বলাটা কুফুরি। সাহাবাদকে তুমি কাফের বললে তুমি কিসের মুসলিম, মান কালালে আখি আনতা কাফের ফাকাদ বা আবিহা আহাদুহুমা, যে তার মুসলিম ভাইকে বলে কাফের উল্টো সেই কাফের হয়ে যায়। তো প্রসঙ্গ হচ্ছে যে এরা তো আমাদের মুসলিম ভাই না, অতএব এদেরকে এদিক দিয়ে না, এদেরকে বিবেচনা করতে হবে মাসদার থেকে, মূল থেকে। এদের মূল পার্থক্য আছে, এরা আজানে ভিন্ন আজান দেয় এবং এদের নামাজে এরা সালাম ফেরে না, এবং এদের আকিদা হলো সবচেয়ে ভালো শিয়া যেটা, তারাও রসুলের সাহাবিকে গালি দেয়। আদনান ইব্রাহিম নামে একটা আছে জাইদিয়া খবিস্টা, এই খবিস্টা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, আবু সুফিয়ানকে গালিগালাজ করে। কোন এক গ্রুপে আহলে হাদিস নামধারী আমাদের কোন এক ভাই, আমাদের ভাইদের ভিতরেও এই শিয়াদের বিষয়গুলি নিয়ে অনেকের স্বচ্ছ ধারণা নেই, সে বড় বড় কথা বলে, নাদান যারা অশিক্ষিত তারা আহলে হাদিসের ভিতরে থাকলেও অশিক্ষিত কুফল দেখতে পাওয়া যায় সব জায়গায়। তারা বলতেছে উল্টো আমাকে যে জাইদিয়া নাকি ভালো আমাকে জানতে হবে, আলেম আলামা নাকি জাইদিয়াকে কাফের বলে নাই, নিজের আকিদা নিজে ঠিক করে আসেন, আলেম আলামার দোহায় পেড়ে কতদিন জীবন চালাইবেন। জাইদিয়া এই খাবিসটা আদনান ইব্রাহিমটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আবু সুফিয়ানকে কাফের বলে, তাহলে জাইদিয়া কী করে ভালো হলো। ইসনা আশারিয়া ইরানিরা রামাজারা এসে কে জেনাকার বলে, আপনার মাকে জেনাকার বললে কি আপনি কাউকে ছাড়বেন, তা আপনার মায়ের তো কোনো গ্যারান্টি নাই, আপনার মা জান্নাতি কি জাহান্নামী, তা আপনার মা আয়েশার তো জান্নাতের গ্যারান্টি আছে, ইসলাম কি গাছে ঝুলে না পাগলের পোলা, যে আপনারা বুঝতে চান না যে শিয়ারা ইসলামের মধ্যে না, ওরা বলছে শিয়া রাফেজি আলাদা আর শিয়া আলাদা, শিয়াদের ভিতরে যতই ভাগ থাক শিয়ারা সবাই সালাফে সালেহীনদের আকিদা হিসেবে এরা কাফের, এদের ইসলামের ভিতরে থাকার কোনো অধিকার নাই, এরা এদের আকিদা ভ্রষ্ট আকিদার মাধ্যমে আজান পার্থক্য করেছে, কালেমা পার্থক্য করেছে, আমি আর কি বাকি থাকে মেয়ে এদের একতেজাউ সিরাতুল মুস্তাকিম মুখালাফাতে আসহাবিল জাহিম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহর এই বইটা যে পড়েনি, ও এখনও শিশুই আছে অথবা মায়ের পেটেই, এখন তার জন্ম হয়নি, সালাফি দাবি করে আহলে হাদিস দাবি করে অথবা শিয়াদেরকে মুসলিম মনে করে, ঠিক এ সমস্ত সালাফি মুসলিমদের উপরে যারা শিয়াদেরকে মুসলিম মনে করে। অতএব প্রশ্নই নেই রাইসি মৃত্যুতে রাইসিকে শহীদ কামনা করা, যে শহীদ কামনা করবে অন্তরে রোগ আছে। মুসলিম সাহাবিদের হন্তা যারা, সাহাবিদেরকে যারা কাফের বলে দিছে, পৃথিবীর উপরে সর্বশ্রেষ্ঠ মানুষরা, যারা নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আবু বকর ওমর ওসমানের মতো আওয়াইল
মানে আওয়াইলের সাহাবা যাদেরকে বলা হয়, প্রথম সারি যারা সাহাবা তাদেরকে কাফের বলেছে, খোলে খোলাফায়ে রাশেদা তিনজন খলিফাকে তারা কাফের বলেছে, তারা তাদের নামে কত অপবাদ রটনা করেছে, আবার তাদেরকে মুসলিম বলেন, নিজের নিজের পরিচয় আত্মপরিচয়টা প্রকাশ করেন মানুষের কাছে যে আপনি কি আহলে হাদিস না আপনি শয়তানের মানে প্রবৃত্তি ও শয়তানের পূজারি, আপনার আকিদা ঠিক করেন আপনি, তারপর শিয়াদেরকে মুসলিম মনে করবেন, আকিদা ঠিক করেন আগে, আকিদা যদি আপনার ঠিক হয় তাহলে আকিদার আকিদাকে মানদণ্ড বানান, আকিদার মধ্যে দেখেন শিয়াদের আকিদাকে দেন আপনার আকিদার ভিতরে কুষ্টিপাথর হিসেবে, তারপর টিকলে তাদের মুসলিম বলেন, না টিকলে তাদের মুসলমান বলার অধিকার আপনার আমার আকাশের নিচে জমিনের উপরে কেউ দেয়নি, আল্লাহ তো দেয়নি আর কারোর কাছ থেকে পাবেন না, আকাশের নিচে জমিনের উপরে শিয়াদেরকে মুসলিম বলার কোনো অধিকার কাউকে আল্লাহ দেয়নি, সুযোগ নাই, সুযোগ নাই, আজান আজান আলাদা, কলমা আলাদা, নামাজ আলাদা, কোরআন 40 পারা,